একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হল নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। অনন্যা আর দেবব্রত, মনে আছে আপনাদের? হয়তো মনে আছে, এটা আমাদের প্রেমের গল্প, আপনারা বেশ পছন্দ করেছিলেন, তাই আপনাদের দাবি মেনে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আজ চলে এসেছি। কি ভাবছেন, প্রথম পর্বটাই এখনো শোনা হয়নি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সময় পেলে শুনে নেবেন। তবে আপাতত দ্বিতীয় পর্ব শুনলেও আশা করি উপভোগ করতে পারবেন। যারা প্রথম পর্বটা বেশ কিছুদিন আগে শোনার জন্য ভুলে গেছেন, আর যারা একদম নতুন সরাসরি এই দ্বিতীয় পর্ব শুনছেন, তাদের জন্য প্রথম পর্বের একটা ছোট্ট রিক্যাপ দিয়ে দিই, তাহলে বোধহয় সুবিধে হয়। অনন্যা উত্তরপাড়ায় থাকে বাবা মায়ের সঙ্গে, লেখাপড়ায় ভালো ছিল, আপাতত মাস্টার্স কমপ্লিট করার পর স্থানীয় একটা বেসরকারি স্কুলের টিচার। দীর্ঘদিন একটা সম্পর্কে জড়িয়েছিল অনন্যা, সেই স্কুল জীবন থেকে দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়, আর তার কারণ ভারী অদ্ভুত। অনন্যার হঠাৎ করে একটা মেজার অপারেশন করাতে হয়, আর দুর্ভাগ্যক্রমে সেই মেজার অপারেশনে বাদ পড়ে অনন্যার ওভারি। অনন্যার সাথে ছেলেটির সম্পর্ক দুই বাড়িতেই অজানা ছিল না, কিন্তু যখনই ছেলেটার বাড়ি থেকে জানতে পারে যে অনন্যা আর কোনো দিনই মা হতে পারবে না, তখনই সরে দাঁড়ায় ছেলেটি। খুব স্বাভাবিকভাবেই সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে সে অনন্যাকে বিয়ে করতে রাজি হয় না, অগত্যা সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় অনন্যা। অন্যদিকে দেবব্রত বেশ পরিচিত টেলিভিশন জার্নালিস্ট, উত্তর কলকাতার একটি একান্নবর্তী পরিবারে বড় হওয়া ছেলে, বংশের একমাত্র ছেলে হওয়ায় তার উপরে বংশবৃদ্ধি এবং বংশের প্রদীপ জ্বালিয়ে রাখার এক প্রবল চাপ রয়েছে। দেবব্রতর বাড়ি থেকে দেবব্রতর বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছে জোর কদমে, আর অন্যদিকে অনন্যার মা প্রায় উঠে পড়ে লেগেছেন মেয়ের তিনি যে করেই হোক বিয়ে দিয়েই ছাড়বেন। তবে অবশ্যই শারীরিক অসুস্থতার কথা গোপন করে নয়, তাই প্রায় প্রতিদিন পালা করে চলতে থাকে পাত্রপক্ষের আনাগোনা, এবং অনন্যার সেজে গুজে তাদের সামনে ইন্টারভিউ দেবার পালা। প্রতিবারই প্রায় নিয়ম মাফিক অনন্যাকে আলাদাভাবে কথা বলতে হয় পাত্রের সঙ্গে, আর যখন প্রতিজন পাত্র জানতে পারে অনন্যা শারীরিকভাবে অক্ষম, তখন তারা প্রত্যেকেই পরে জানাবো এই কথাটুকু বলে এড়িয়ে যান। ঠিক এমনই এক পাত্রপক্ষ হয়ে দেবব্রত এসেছিল অনন্যাদের বাড়িতে, একইভাবে অনন্যার সাথে দেবব্রতকে আলাদাভাবে কথা বলতে পাঠানো হয়েছিল ফ্ল্যাটের ছাদে, আর সেখানে প্রতিবারের মতোই অনন্যা দেবব্রত কেউই গোপন করেনি তার অক্ষমতার কথা। কিন্তু বেশ ব্যতিক্রমভাবেই দেবব্রত এই কথাটির উপর খুব একটা গুরুত্ব দেয়নি, অর্থাৎ দেবব্রতর অনন্যার সন্তান হওয়া বা না হওয়া নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। কিন্তু তাতে কি হয়েছে, দেবব্রতর বাড়ি থেকে তো আর অনন্যাকে মেনে নেবে না। সব ভালো হলেও অনন্যার ওই একটা অক্ষমতা সব গুণকেই মলিন করে দেবার পক্ষে যথেষ্ট, তাই অনন্যার মাকে দেবব্রতর মা ফোন করে এক প্রকার বারণ করেই দিয়েছেন। কিন্তু দেবব্রতর তো অনন্যাকে ভারী পছন্দ, তাদের একে অন্যের হোয়াটসঅ্যাপে কথাবার্তা, আর কখনো সখনো শোভাবাজার, ফেরিঘাট, কফি শপ, এমনকি শপিং মলেও দেখা সাক্ষাৎ চলতে থাকে।
ওদের মধ্যে এই বন্ধুত্বটা বেশ জমে উঠেছে বলা যায়। কিন্তু এই বন্ধুত্ব বা ভালোবাসা যাই বলুন না কেন, তা পরিণতি পাওয়া প্রায় বিশ মাও জলে। কারণ একটাই, অনন্যা কোনোভাবেই দেবব্রতর পরিবার থেকে রাজি না থাকলে দেবব্রতর সাথে বৈবাহিক সম্পর্কে জড়াতে পারবে না। যদিও দেবব্রত পরিবারের বিরুদ্ধে গিয়ে অনন্যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি এবং তাতে তার কোনো আপত্তি নেই। সম্পর্কের টানাপোড়েনের মাঝে আটকে রয়েছে ওরা দুজন এবং ওদের দুই পরিবার। এই ছিল প্রথম পর্বের গল্প। তারপর কি হলো তা আপনারা জানতে চেয়েছেন বারংবার, তাই আজ এটা আমার, না না, আমাদের প্রেমের গল্প দ্বিতীয় পর্ব তথা অন্তিম পর্ব। আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ গল্প পাঠে প্রীতমের সঙ্গে আমি কিন্তু ফিরে এসেছি, তোমাদের বন্ধু অন্তরা। অন্যান্য চরিত্রে আমার সঙ্গে প্রীতম তো রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে চৈতালি আর মধুমিতা। এই গল্পটা কিন্তু প্রীতমের নিজেরই লেখা। তাহলে শুরু করা যাক আজকের গল্প। এই সুচেতনা, আজ কিন্তু স্কুল থেকে সোজা বাড়ি ফিরবো না বলে রাখলাম, একটু হাতিবাগান হয়ে ফিরবো, কেমন? টুকটাক কিছু শপিং করার আছে। না গো স্বাগতাদি, ও তুমি অনন্যাকে নিয়ে চলে যেও, বাড়ি ফিরতে হবে গো তাড়াতাড়ি, ছেলেটা স্কুল থেকে ফিরে পড়বে। এত দোষী হয়েছে না, আমি না থাকলে পড়তেই বসতে চায় না। দেখো দেখতে দেখতে ক্লাস থ্রি, এখন যদি পাঁচ ছটা ঘন্টা করে না পড়ে তাহলে অত লেন্দি সিলেবাস কভার করতে পারবে? বলছিস কি রে সুচেতনা, ক্লাস থ্রির বাচ্চাকে তুই পাঁচ ছয় ঘন্টা ধরে পড়াবি? হ্যাঁ রে, তুই নিজে পড়তিস এই বয়সে? সত্যি বাবা সুচেতনা দি, তুমি পারো, ওইটুকু বাচ্চাকে অত চাপ দেওয়ার কি আছে শুনি। চলো না গো, স্বাগতাদি কত করে বলছে, এই তো হাতিবাগান নাকের ডগায়, টুক করে যাবো কয়েকটা জিনিস কিনে নিয়েই চলে আসব। কি ভালো ভালো ইয়াররিংয়ের কালেকশন এসেছে জানো? সব জানি অনন্যা, কিন্তু তোমরা আমার ছেলেকে জানো না। আমি বাড়ি ফিরতে দেরি করলে ঠিক কম্পিউটার চালিয়ে গেমস নিয়ে বসে থাকবে, আমি বাড়ি ফিরলে তবে ওকে পড়াতে বসাতে পারবো। আরে ধুর বাবা, কি তুমি অতটুকু বাচ্চাকে এত পড়াবে বলো তো, একটা দিন একটু কম পড়ালে কি হয় শুনি। তুমি কি করে বুঝবে অনন্যা, মা হওয়ার জ্বালা তো আর জানো না, অবশ্য তোমার সেসব জেনে কাজও নেই, তুমি হলে মুক্ত বিহঙ্গ, মা হওয়ার ঝক্কি আর তোমাকে সামলাতে হবে না, তাই না? আমরা যারা মা হয়েছি তারাই জানি ছেলে মানুষ করা কি জ্বালা। ক্লাসরুমের বাইরে টিচার্স রুমের করিডোরে তখন দাঁড়িয়েছিল অনন্যা আর ওর দুই সহকর্মী স্বাগতাদি এবং সুচেতনাদি। বরাবর এই সুচেতনাদি খুব গরম গরম কথা শোনায়, প্রায় সব সহকর্মীদের সাথেই এমন ব্যবহার উনি করেই থাকেন। কিন্তু সেই কথার মধ্যে কখন যে কাউকে আঘাত করে ফেলেন তা নিয়ে উনি একটুও চিন্তিত নন। ঠিক যেমন আজ এক্ষুনি অনন্যাকে অনন্যার অক্ষমতা নিয়ে যে কথাগুলো শোনালেন, তারপর আর কোনো কথার উত্তর না দিয়ে মাথা নিচু করে অনন্যা টিচার্স রুমের ভিতর চলে এলো। যদিও তাতে সুচেতনার কিছু যায় আসে না, স্বাগতাদি ভালোই বুঝতে পারলেন যে অনন্যার খারাপ লেগেছে, তাই দ্বিতীয়বারের জন্য আর সুচেতনাকে কোনো রকম অনুরোধ না করে পরিস্থিতি খানিকটা সামাল দেওয়ার জন্য চলে এলেন টিচার্স রুমে। ও অনন্যা, বলি তুই যাবি তো আমার সাথে? হ্যাঁ স্বাগতাদি, আমার তো আর তেমন কোনো কাজকর্ম নেই, আমি যাব। ও আবার কি কথা, কাজকর্ম নেই বলে তুই যাবি? তোর বুঝি শপিং করতে যেতে ভালো লাগে না? হ্যাঁ লাগে, তবে এখন তেমন কিছু কেনার নেই। আরে ধুর পাগল, শোন আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোর মুডটা অফ করে দিয়ে চলে গেল ওই সুচেতনা। কেন যে তুই এখনো এই কথাগুলোতে রিয়্যাক্ট করিস বুঝতে পারি না, যেটা সত্যি সেটাকে তো মেনে নিতে হবে। হ্যাঁ স্বাগতাদি, তা তো আমি মেনেই নিয়েছি, মেনে নেওয়া ছাড়া আর তো আমার কাছে কোনো উপায় নেই বলো। কবে থেকে বলছি দেবব্রতর সাথে একটু মিট করা, আর তোরা বাবু এবার বিয়েটা সেরে ফেল দেখি, তারপর একটা মিষ্টি মতন বাচ্চা অ্যাডপ্ট করে নে,
দেখবি সব খারাপ লাগাগুলো জাস্ট উবে যাবে। এত পাত্তা দিস না সবকিছুতে। স্বাগতাদির সাথে কথাবার্তা বলতে বলতেই ফোনটা বেজে উঠল অনন্যার। হাই, কি করছো? ছুটি হয়ে গেছে? হ্যাঁ, এই তো জাস্ট। কি হলো, কিছু হয়েছে? কই, না তো, কিছু হয়নি তো। ও আচ্ছা, তাহলে গলাটা একটু থমথমে লাগছে। ও তেমন কিছু না, আসলে অনেকক্ষণ চেঁচিয়ে ক্লাস নিয়েছি তো, তাই মনে হয়। না, রোজই তো তুমি চিৎকার করে ক্লাস নাও, কিন্তু গলা তো তারপরে এমন শোনায় না। আজ একটু সিরিয়াস শোনাচ্ছে। কি হয়েছে তোমার? না, বললাম তো কিছু হয়নি। ওই একটু স্বাগতাদির সঙ্গে হাতিবাগান যাব, তারপর বাড়ি ফিরব, তারপর তোমায় কল করি। হাতিবাগানে যাবে? মানে ওখান থেকে তোমার মোটামুটি বেরোতে বেরোতে সন্ধে প্রায় 6:30 তো বাজবেই নাকি? হ্যাঁ, তা তো হবেই। ভেরি গুড, আজ তো আমার শো 6:30 আগেই শেষ। তারপর হাফ অ্যান আওয়ারের মধ্যে তোমাকে পিক করে নেব। তুমি বরং একটু অপেক্ষা করো, আর তারপর তোমাকে ড্রপ করে আমি বাড়ি ফিরব, কেমন? না না, তার কোনো দরকার নেই। দরকার আছে অনন্যা, গাড়িতে যাতায়াতের পথে কিছুটা সময় তো তোমার সঙ্গে কাটানো যাবে, বলো। কোনো উত্তর দিল না অনন্যা। মৌনতা যে সম্মতির লক্ষণ তা বুঝতে পেরে দেবব্রত ফোনটা রেখে দিল। তারপর বাড়িতে ফোন করল অনন্যা। হ্যালো বাবা, আমার আজ একটু ফিরতে দেরি হবে। স্কুল ছুটির পর স্বাগতাদির সাথে একটু হাতিবাগান যাচ্ছি, তারপর দেবব্রত আসবে, ওর সাথে একটা কাজ সেরে তারপর ফিরছি, চিন্তা করো না তোমরা। ফোন রেখে দিয়ে ডেস্ক থেকে সমস্ত খাতা বইপত্র গুছিয়ে নিজের ব্যাগটাও গুছিয়ে রাখল অনন্যা। তারপর খানিকটা গুমোট হয়ে নিজের ডেস্কে বসে রইল। আরে কি রে অনন্যা, তোর হলো? চল না, এবার বেরোব। ও তুমি রেডি? ঠিক আছে, চলো চল, আজকে হেদুয়ার ফুচকা খাওয়াবো, আর মুখ গোমড়া করে বসে থাকতে হবে না, একটু হাস। ধুর, কি যে করো না তুমি। খানিকটা স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে অনন্যা, তবে মনের গোপনে কোথাও বারবার আঘাতটা বড় দগ দগে হয়ে থেকে যায়। অনন্যা কখনো মা হতে পারবে না, এই একটা মাত্র ত্রুটি ওর জীবনটাকে নরক করে তুলেছে। দীর্ঘদিনের ভালোবাসার মানুষ পাশ থেকে সরে গেছে, নতুন করে দেবব্রতকে সঙ্গে নিয়ে যখন বাঁচার স্বপ্ন দেখছে অনন্যা, ঠিক তখনও সামাজিক প্রতিকূলতা আবার বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে অনন্যার সামনে। নানান রকম পরিস্থিতি অনন্যাকে মনে করিয়ে দিচ্ছে ওর অক্ষমতার কথা। হাতিবাগানে এ দোকান ও দোকান ঘুরে ঘুরে কেনাকাটা করতে করতে বেশ সন্ধে হয়ে গেল। আনন্দে মনটা আনচান করছে অনন্যার, দেবব্রত আসবে আর কিছুক্ষণের মধ্যেই, একটুখানি সময় দেবব্রতর সঙ্গে কাটাতে পারবে, এইটুকুই যেন অনন্যার কাছে অক্সিজেনের মতো। তাই স্বাগতাদিকে বলল, ও স্বাগতাদি, দেবব্রত আসছে পিক আপ করতে, চলো না আমাদের সাথে আজকে বাড়ি ফিরবে। তাই বুঝি, তা আমাকে টানছিস কোন আক্কেলে শুনি? কাবাম্মে হাড্ডি হতে আমি চাই না বাপু, তোমরা একটু প্রেম টেম করো, আমি বাড়ি পালাই। কিছুক্ষণের মধ্যেই দেবব্রত ফোন করে অনন্যাকে আর জানায় সে চলে এসেছে। বেথুন স্কুলের সামনে থেকে দেবব্রতর গাড়িতে ওঠে অনন্যা, তারপর গাড়ি এগোতে থাকে শ্যামবাজারের দিকে। দেবব্রতকে দেখে খানিকটা ইমোশনাল হয়ে পড়ে অনন্যা, অজান্তেই চোখটা ছলছল করে ওঠে। আরে অনন্যা, কি হয়েছে বলো তো তোমার? সেই বিকেলবেলা স্কুল ছুটির সময় যখন তোমায় কল করলাম, তোমার গলাটা ভার ভার লাগলো, এখন তো তোমার মুখটাও বেশ গোমড়া, কিছু হয়েছে? না না, তেমন কিছু নয়, আসলে পরিবেশ পরিস্থিতি সব সময় আমাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছে, আমি মা হতে পারবো না। কে বলেছে তুমি মা হতে পারবে না? আর এই কথাটা মনে করালোটাই বাকে। তেমন কিছু নয়,
ওই সুচেতনাদি কথায় কথায় বলল, ছেলে মানুষ করার কি ঝক্কি তা আমি কি করে বুঝব। আমি তো আর মা হব না কখনো, তাই আমি নাকি ফ্রি বার্ড। ও তাই বুঝি। তা তুমি ওনাকে জিজ্ঞেস করলে না যে ক্লাসে এতজন বাচ্চাকে তুমি পড়াচ্ছ, সেই বাচ্চাগুলোর বেড়ে ওঠার দায়িত্ব নিয়েছ, সেই বাচ্চাগুলো এক কথায় তোমার হাতে মানুষ হচ্ছে, তুমি ওদের টিচার, এটা মাতৃত্ব নয়? মাতৃত্ব কি শুধু গর্ভে ধারণ করলেই হয়? জানি না দেবব্রত, হয়তো তাই। একেবারেই নয় অনন্যা, বারবার বলছি চলো আমরা বিয়েটা করে নিই, তারপর কোনো একটা অনাথ আশ্রম থেকে একটা অসহায় বাচ্চাকে আমরা দত্তক নেব, নাইবা তাকে গর্ভে ধারণ করলে, তাকে সংস্কার দিয়ে, শিক্ষা দিয়ে, মাতৃত্ব দিয়ে বড়টা তো করতে পারবে। আমার তো তেমনটাই স্বপ্ন ছিল দেবব্রত, কিন্তু আমি কখনোই চাইনি তোমাকে তোমার বাড়ি থেকে আলাদা করে আমার স্বপ্নটাকে বাস্তব করার জন্য। এটা এটা হতে পারে না। সেই এক জেদ করছো অনন্যা, পরিস্থিতি সব কিছু মানিয়ে নিতে পারবে, একটা সময় দেখবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। কেন বুঝতে চাইছো না? বড়দের চোখের জল ফেলে, বড়দের মনে কষ্ট দিয়ে কখনোই পরিস্থিতিকে স্বাভাবিক করা যাবে না, সেটা কেন তুমি বুঝতে পারছো না? কিন্তু আমার বাড়িতে তো কখনোই এটা আমি বুঝিয়ে উঠতে পারবো না। যারা স্টিরিওটাইপ চিন্তাভাবনা করতে অভ্যস্ত তাদেরকে আমি কোনো পরিস্থিতিতেই বোঝাতে পারবো না যে একটা মেয়ের মা হওয়ার জন্য শুধু গর্ভধারণ করাটাই যথেষ্ট নয়। একটা অনাথ বাচ্চাকে জীবন দিলে তাতেও বংশের মান রক্ষা হয়। আর ভালো লাগছে না অনন্যার তর্ক বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি, কোনো কিছুই যেন মনটাকে হালকা করে তুলতে পারছে না। শ্যামবাজারের জ্যাম পেরিয়ে গাড়ি ততক্ষণে এগিয়ে চলেছে ডানলপ মোড়ের দিকে। ডানলপ মোড় থেকে বাঁদিকে টার্ন নিলে আলমবাজার, সেখান থেকে সোজা বালি ব্রিজ হয়ে উত্তরপাড়া। আর এই এতটুকু রাস্তা শুধুমাত্র তর্ক বিতর্ক আর ঝামেলা ঝাঁটি করে কেটে যাক, এটা চায় না অনন্যা। তাই পরিস্থিতি হালকা করতে নিজেই বলে বসল, থাক না এসব কথা দেবব্রত, এইটুকুই তো রাস্তা, ভালো লাগছে না এসব। আর কথা বাড়ালো না দেবব্রত, শুধু মুচকি হেসে বালি ব্রিজ ক্রস করে উত্তরপাড়ার রাস্তা ধরার বদলে গাড়ি ছোটালো কোনা এক্সপ্রেসওয়ের দিকে। বেশ অবাক হলো অনন্যা, জিজ্ঞেস করল, এ কি, আমরা কোথায় যাচ্ছি এখন? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, আমি হারিয়ে যাব শুধু তোমার সাথে, গুনগুন করে খানিকটা মজা করলো দেবব্রত। প্লিজ মজা করো না, দেখো অলরেডি সন্ধে 7:30, দেরি হয়ে গেছে কিন্তু এমনিতেই। হ্যাঁ তাতে কি হয়েছে, শাশুড়ি মা কি জানেন না যে মেয়ে তার হবু জামাইয়ের সঙ্গে রয়েছে? এই বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু 8টার মধ্যে বাড়ি ঢুকতেই হবে। কেন, তুমি কি এখনো সেই ছোট্ট বাচ্চা নাকি যে সময়ের মধ্যে বাড়ি ঢুকতে না পারলেই কানমোলা? ইয়ার কি করো না, প্লিজ বলো না কোথায় যাচ্ছি। আরে দূর, যেদিকে দুচোখ যায় সেদিকে যাচ্ছি, উদ্দেশ্যবিহীন বলতে পারো। আর একটু বেশি সময় না হয় তোমার সঙ্গে থাকা যাবে? মৃদু হেসে মুখটা নামিয়ে নিল অনন্যা, অনুভব করল আস্তে আস্তে গাড়িটা রাস্তার সাইডে যাচ্ছে। তারপর এক্সপ্রেসওয়ের একটা নির্জন জায়গায় গাড়ি দাঁড়াল রাস্তার একেবারে একধারে। সিট বেল্টটা খুলে চালকের আসন থেকে নেমে গাড়ির ডিকিটা খুলে ফেলল দেবব্রত। নিজেই অনন্যার সিটের দরজাটা খুলে হাত বাড়িয়ে অনন্যাকে নেমে আসতে অনুরোধ করল। অনন্যা নেমে আসতেই অবাক হয়ে গেল, আলতো করে অনন্যার চোখটা চেপে ধরল দেবব্রত, বাঁ হাত দিয়ে জড়িয়ে ধরে আস্তে আস্তে নিয়ে গিয়ে দাঁড় করালো ডিকির ঠিক সামনে। আস্তে আস্তে চোখটা খুলে দিল দেবব্রত। অনন্যা চোখের জল আর ধরে রাখতে পারল না, এক ঝটকায় ঘুরে দাঁড়ালো দেবব্রতর দিকে মুখ করে। তারপর দেবব্রতর বুকের বাঁ দিকে মাথা রেখে জড়িয়ে ধরল ওকে।
দেবব্রত অনন্যার কোমরটা জড়িয়ে ধরল শক্ত করে। তখন গাড়ির ডিকিতে ঝিকিমিকি করে জ্বলছে এক ঝাঁক এলইডি লাইট, আর ছোট ছোট হার্ট শেপের কাগজে কাট আউট করে লেখা ঝুলছে, উইল ইউ ম্যারি মি প্লিজ। ভিতর থেকে উঁকি মারছে এক ঝাঁক বেলুন আর লাল গোলাপ, সঙ্গে একটা ছোট্ট সাজানো কেক, অনন্যার প্রিয় চকলেট ওরিও ফ্লেভার। আস্তে আস্তে অনন্যাকে শক্ত করে দাঁড় করালো দেবব্রত, তারপর কপালে ছুঁয়ে গেল আলতো ঠোঁটের স্পর্শ, হাঁটু গেড়ে বসলো অনন্যার সামনে, আর অনন্যার জন্য তৈরি করল একটা স্বপ্নের মুহূর্ত। পকেট থেকে একটা ছোট্ট ডায়মন্ড রিং বের করে পরিয়ে দিল অনন্যার বাঁ হাতের অনামিকায়। হাঁটু মুড়ে বসে পড়ল অনন্যাও, অঝরে কাঁদতে থাকল দেবব্রতর কাঁধ ধরে। আস্তে আস্তে আবার উঠে দাঁড়ালো দুজন, আজ কোনো বাধা মানবে না দুজনের দুটো ঠোঁট। দূরত্ব কমে গেল নিমেষেই। বেশ খুশি মেজাজেই বাড়ি ফিরল অনন্যা। অনন্যার মা অনন্যাকে দেখে বুঝতে পারল আজ নিশ্চয়ই মেয়ের মেজাজ ভালো। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ড্রয়িং রুমে এসে সোজা ডিনার করতে বসল অনন্যা। মা হাতের অনামিকায় পড়ে থাকা ডায়মন্ড রিংটা কোনোভাবেই দৃষ্টি এড়িয়ে গেল না মায়ের। মা সরাসরি কিছু জিজ্ঞাসা করল না, তবে অলক্ষ্যে একটু হাসল বইকি। খাওয়া শেষ করে অনন্যার বাবা চলে গেল নিজের ঘরে। তারপর সব গুছিয়ে অনন্যার মা একবারের জন্য এসে বসল অনন্যার খাটের পাশে। তারপর বিয়েটা তাহলে তোমরা করছো তাই তো? আমতা আমতা করতে থাকলো অনন্যা। না মানে আসলে। এত হেজিটেট করার কিছু হয়নি, দেবব্রত ভালো ছেলে, ওকে আমাদের পছন্দ। কিন্তু সমস্যা তো অন্য, ওর বাড়ি থেকে তোমায় মেনে নিয়েছে কি? না মানে আসলে এমনভাবেই আজ দেবব্রত প্রস্তাবটা দিল, আমি না করতে পারিনি। কিন্তু জানি না, আমি কিন্তু বারবার বলেছি যে বড়রা যদি রাজি না হয় তাহলে কোনোভাবেই এই বিয়ে হবে না। সে ঠিকই বলেছ, কিন্তু দেবব্রত একজন প্রাপ্তবয়স্ক ম্যাচিওর ছেলে, ওর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মনে হয় তোমরা সিদ্ধান্তটা নিতেই পারো, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। জীবন অদ্ভুত একটা টানা পড়েনের মধ্যে এনে দাঁড় করিয়েছে অনন্যাকে। একদিকে দেবব্রতর প্রস্তাব কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবে না অনন্যা, না শুধুমাত্র একটা আশ্রয়ের আশায় নয়, বরং দেবব্রতর মতো একজন উদার খোলা মনের একটা মানুষকে সারা জীবন পাশে পাবে এই আশাতেই। আর অন্যদিকে অনন্যা জানে যে কখনোই দেবব্রতর বাড়ির লোকজন অনন্যাকে মেনে নিতে পারবে না, অথচ কখনোই অনন্যা চায় না দেবব্রত ওর বাড়ির থেকে আলাদাভাবে অনন্যাকে বেছে নিক। চাওয়া পাওয়ার এই অদ্ভুত দোটানায় বেশ অন্যমনস্ক হয়ে রয়েছে অনন্যা। পরের দিন স্কুল ছুটির পর স্বাগতাদির নজর এড়িয়ে চলে যাবে এমনটাই ভেবেছিল অনন্যা, কিন্তু সে গুড়ে বালি, স্বাগতাদির চোখ এড়িয়ে পালানো ভার। কি ব্যাপার অনন্যা, কাল দেবব্রতর সাথে দেখা হলো, একসাথে কিছুটা সময়ও কাটালি তোরা, তারপরেও আজকে মুখ ভার কেন? ও কিছু নয় স্বাগতাদি, এমনি আসলে সকাল থেকে না মাথাটা বড্ড। মাথার আর কি দোষ অনন্যা, ওসব নানান চিন্তা ভাবনা করলে মাথা তো এমনি ধরবেই, বলি ঝগড়া টগড়া করিস নি তো? আরে না না, ব্যাপারটা সেরকম নয়। তবে কি রকম একটু শুনি। কাল দেবব্রত এই ডায়মন্ড রিংটা দিয়ে বিয়ের প্রপোজাল দিয়েছিল। নেকু পুষু, কোথায় সারাদিন ব্লাস করে ঘুরে বেড়াবি তা নয়, উনি কিনা মুখ ভার করে ঘুরে বেড়াচ্ছেন। তুমি বুঝতে পারছো না স্বাগতাদি, সমস্যাটা তো সেখানেই। দেখো এমনভাবে বিয়ের প্রপোজালটা দিল যাতে আমি না বলতে পারিনি, আর অন্যদিকে ওর বাড়ির লোক তো কোনোদিনই আমাকে মেনে নিতে পারবে না। আমাকে বিয়ে করার অর্থ হচ্ছে ওকে ওর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, এমনটা তো আমি চাইনি স্বাগতাদি।
তুমি বলো আমার কি করা উচিত? ভালোবাসিস তুই ছেলেটাকে? হ্যাঁ বাসি। তাহলে এত চিন্তার কি আছে? যতদিন না পর্যন্ত ওদের বাড়ির লোক তোকে মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত তোরা বিয়ে করে আলাদাই থাকবি, তারপর দেখবি সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে। কি বলছো স্বাগতাদি, শুধুমাত্র নিজের ভালো থাকার জন্য এত বড় একটা স্বার্থপরতা করব? এতে স্বার্থপরতার কি আছে? আর ভালোবাসার জন্য মানুষ স্বার্থপর হলেও তাতে অন্যায়টাই বা কি? ইতস্তত করতে থাকে অনন্যা। ওর মনের দ্বিধা দ্বন্দ্ব বুঝতে পেরে স্বাগতাদি বলতে থাকেন, প্রথম যখন বিয়ে করব বলে ঠিক করেছিলাম তোর দাদাকে, তখন ওর বাড়ির লোক বলেছিল চাকরি করা যাবে না, চাকরি করলে নাকি ছেলে মেয়ে মানুষ করা সম্ভব নয়, মেয়েরা যেমন মা হয় মেয়েরা কিন্তু তেমন শিক্ষিকাও হয়, চাকরি করা আর ছেলে মানুষ করা দুটো আলাদা আলাদা প্রফেশন, দুটোকে যারা সমানভাবে ব্যালেন্স করে রাখতে পারে তারাই আসলে সফল হতে পারে। তারপর তো জানিসই দীর্ঘদিনের অশান্তি, আমিও ছাড়িনি, বলেছিলাম যা হবার হয়ে যাক, চাকরি আমি ছাড়বো না। তোর দাদাও আমার পাশে দাঁড়িয়ে আমার তালে তালে তাল মিলিয়ে বলেছিল প্রয়োজনে বাড়ি ছাড়বো কিন্তু তোমার স্বপ্নগুলোকে ব্যর্থ হতে দেব না। সেই তো আমরা আলাদা হয়েছি, আজ এতগুলো বছর পর আমার শাশুড়িমা বুঝেছেন মেয়েদের চাকরি করাটা কতটা জরুরি। একটা সংসার শুধুমাত্র একটা পুরুষ মানুষের রোজগারে চলে না, তালে তাল মিলিয়ে স্ত্রীকেও রোজগার করতে হয়। কি হলো বল? সেই তো শাশুড়িমা শেষ জীবনে আমার কাছেই থাকছেন, ওনার চাকরি না করা ছোট বউ কিন্তু ওনাকে দেখেনি। সবই তো জানি স্বাগতাদি, তবুও বড্ড ভয় হচ্ছে। অত ভয় পেয়ে কাজ নেই, কথায় আছে শুভস্য শীঘ্রম। পরিষ্কার বিয়ের দিনক্ষণ ঠিক কর, বিয়েটা সেরে দুজনে মিলে কিছুদিন নিজেদের মতো করে কাটা, তারপর ভাবা যাবে সব কিছু। স্বাগতাদির সঙ্গে আলোচনা করে কোথাও যেন একটা ভরসা পেল, মনটা হালকা হলো, কিন্তু তাও কোথাও যেন একটা দ্বিধা দ্বন্দ্ব রয়েই যাচ্ছে। আনন্দ চিন্তা ভয় দ্বিধা দ্বন্দ্ব সব কিছু নিয়ে অনন্যার অবস্থা এখন শাঁখের করাতের মতো। বাড়ি ফিরে লাইট অফ করে বেশ কিছুক্ষণ নিজের ঘরেই শুয়ে রইল। শুয়ে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে এসেছিল বুঝতে পারেনি। ঘুম ভাঙল ফোনের রিং টোনে। হ্যালো, কি করছো? এই তো স্কুল থেকে ফিরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ইস দেখো মাও ডেকে দেয়নি, অনেক রাত হয়ে গেছে না? এ বাবা 9:30 বেজে গেছে, তুমি কোথায়? বাড়ি ফিরেছ? না বাড়ি ফিরিনি, একবার ব্যালকনিতে আসবে প্লিজ। সে কি এত রাত্রে তুমি এখানে কি করছোটা কি, পাগলামো নাকি? এগুলো কিন্তু ছেলে মানুষই দেবব্রত। আরে ধুর বাবা, এসো না একবার, প্লিজ এসো একবার ব্যালকনিতে এসো। দ্রুত পায়ে পা বাড়ালো ব্যালকনির দিকে। ব্যালকনিতে দাঁড়াতেই উল্টো দিকের রাস্তায় দেখা মিলল দেবব্রতর। বারান্দায় দাঁড়িয়ে দেবব্রতকে দেখে হাতটা নাড়তে যাবে, ঠিক তখনই গুরু গম্ভীর গলায় পিছন থেকে বাবা বলে বসলেন, অনু ওকে ভেতরে আসতে বল, এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথাবার্তা বলা ঠিক নয়, রাত হয়েছে অনেকটা। সঙ্গে সঙ্গে অনন্যা ফোনে দেবব্রতর নাম্বারটা ডায়াল করল। কি হচ্ছে বলো তো এসব, ছেলে মানুষই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। শোনো বাবা ভিতরে আসতে বলছে, এসো। ইস ফাঁসিয়ে দিলে বলো, একে এতটা রাত হয়ে গেছে। আরে এসো বলছি। বাধ্য ছেলের মতো ফ্ল্যাটে আসতে বাধ্য হলো দেবব্রত। তারপর অনন্যার মা আর বাবা মিলে আন্তরিকতার সঙ্গে বেশ আপ্যায়ন করলো দেবব্রতকে। লুচি আলুর দম মিষ্টি কোনো কিছুই বাদ পড়ল না আপ্যায়নে। তারপর ভয়ে ভয়ে দেবব্রত নিজেই প্রস্তাব রাখল অনন্যার বাবা মায়ের দিকে তাকিয়ে, আঙ্কেল আন্টি আপনাদের যদি অমত না থাকে তাহলে আমি অনন্যাকে বিয়ে করতে চাই, তবে ও ঠিক রাজি হচ্ছে না, বারংবার ওই একই কথা,
আগে আমার বাড়িতে রাজি হবে, তারপরেই। হ্যাঁ, তা তো অনুমা ঠিক কথাই বলছে বাবা। তোমার বাড়ির মতামত ছাড়া আমরাই বা কি করে মতামত দিই বলো? সামান্য কথোপকথনের পর ঘড়ির কাঁটা যখন ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, তখন ছেদ টানল দেবব্রত নিজেই। বলছিলাম, কালকে তো রবিবার, আমারও স্টুডিওয়ে যাওয়া নেই, অনন্যারও স্কুল ছুটি। কাল যদি একটু অনন্যাকে নিয়ে একটা জায়গায় যেতে চাই না, মানে যদি আপনাদের আপত্তি না থাকে আর কি। অনন্যার মায়ের হাসি মুখ আর মাথা নাড়ানো দেখে আশ্বস্ত হলো দেবব্রত। বারান্দা থেকে আবার হাত নেড়ে বিদায় জানালো অনন্যা। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ফোন করলো অনন্যাকে। হ্যালো, কাল তাহলে তোমাকে ওই সকালে 9:30 নাগাদ পিক আপ করতে যাব, তৈরি থেকো কিন্তু। সেই না হয় বুঝলাম, কিন্তু যাচ্ছিটা কোথায়? ইটস আ ডেট ডার্লিং, সো সারপ্রাইজ। অনন্যাও আর কথা বাড়ায়নি, হয়তো এই কদিনেই একটা বিশ্বাস বা ভরসার জায়গা তৈরি করে নিতে পেরেছে দেবব্রত। তাই সকাল হতেই আকাশি পালাজো আর লেমন ইয়েলো কালারের ফুলকারি কাজ করা কুর্তিটা পরে হালকা সাজগোজ করে নিজেকে তৈরি করে নিল অনন্যা। পাঞ্চুয়াল দেবব্রত ঠিক 9:00 সময় এসে দাঁড়ালো ফ্ল্যাটের সামনে। গাড়িতে উঠে বসল অনন্যা। গুড মর্নিং, বেশ দেখাচ্ছে তো। গুড মর্নিং, ব্রেকফাস্ট করা হয়েছে? না না, তেমন কিছু ব্রেকফাস্ট করে বের হয়নি, তবে ব্যবস্থা সঙ্গে আছে, ডেস্টিনেশনে পৌঁছে তারপরেই ব্রেকফাস্ট করব। কিন্তু ডেস্টিনেশনটা কোথায় সেটা জানতে পারি কি? আরে বাবা, এত তাড়াহুড়ো কিসের বলো তো? ব্যাস, আর খুব বেশি কথা বাড়াতে হয়নি। গাড়ি ছুটলো আদি সপ্তগ্রাম পেরিয়ে গ্রামের রাস্তা ধরে, আর থামল একটা ছোট্ট সুন্দর সাজানো গোছানো বাগান ঘেরা অনাথ আশ্রমের সামনে। অনাথ আশ্রমে ঢুকতেই অভ্যর্থনা জানালেন আশ্রমের কর্ণধার। ছোট ছোট ফুটফুটে বাচ্চারা চেনা ভঙ্গিতে ছুটে এসে ঘিরে ধরল দেবব্রতকে। অনন্যা এইটুকু বুঝতে পারল যে বাচ্চাগুলোর সাথে দেবব্রতর সম্পর্ক একদিনের নয়, বহুদিন থেকেই এরা চেনে দেবব্রতকে। ওয়েলকাম টু মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। এই বাচ্চাগুলো প্রায় প্রত্যেকেই জন্ম থেকেই এখানে, আর এদের সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক। আজ এদের সাথে তোমার পরিচয় করিয়ে দেওয়াটা খুব জরুরি বলে মনে করলাম। শুধুমাত্র অদ্ভুত মুগ্ধতা নিয়ে দাঁড়িয়ে রইল অনন্যা, মুখে হাসি কিন্তু কোনো কথা আসছে না। এই বাচ্চাগুলোর প্রত্যেকের স্কুলের পড়াশুনোর দায়িত্ব বিগত 3 বছর ধরে আমি পালন করে আসছি। এদের পড়াশোনা থেকে শুরু করে কবিতা গান নাচ শেখানোর জন্য ব্যবস্থাও করেছি আমি, এমনকি এদের ছোট ছোট আবদারগুলো আমার সাধ্যমতো মেটানোর চেষ্টা করি, কিন্তু একা হাতে এই দায়িত্ব আর পালন করতে পারছি না। এবার থেকে এই দায়িত্ব তোমারও। আনন্দে চোখের জল বাঁধ মানল না অনন্যার, বুঝতে পারল জীবনে সঠিক মানুষটাকে নির্বাচন করতে পেরেছে, আর মনকে প্রস্তুত করতে থাকল কোনো পরিস্থিতিতেই এই মানুষটার সঙ্গে থাকার সুযোগ ছাড়া যাবে না। কথা দিচ্ছি, এই প্রত্যেকটি বাচ্চার উপর যতটা দায়িত্ব তোমার, ঠিক ততটা দায়িত্ব আজ থেকে আমারও। সকালবেলা স্যান্ডউইচ ডিম সেদ্ধ, দুপুরবেলা ভাত ডাল বাঁধাকপির তরকারি চিকেনের ঝোল সব কিছু দিয়ে খাওয়া দাওয়া সারা, এবং এই বাচ্চাগুলোর সাথে দেবব্রতকে সঙ্গে নিয়ে সময় কাটানোটা সত্যিই একটা ডেট। এমন ডেট বারবার করতে চায় অনন্যা। দুপুরের রোদ ফিকে হতেই গাড়ি চড়ে বাড়ির পথে রওনা হলো ওরা দুজন। বড় হালকা অনুভব করছে অনন্যা, হয়তো বুকের ভেতরে চেপে বসে থাকা পাথরটা আস্তে আস্তে সরে যাচ্ছে, হয়তো বুঝতে পারছে যে এত দিনে অনন্যা সঠিক সিদ্ধান্ত নিতে চলেছে,
ফিরতি পথে গাড়ি চলছে বেশ গতিবেগে। দূরের কমলা লেবুর মতো ডুবন্ত সূর্যটাকে সাক্ষী রেখে আজ অনন্যা দেবব্রতকে যেন কিছু বলতে চায়। অপার মুগ্ধতা নিয়ে অনন্যা দেবব্রতর দিকে তাকায়। কিছু বলবে অনন্যা? হ্যাঁ বলবো, জানি না ঠিক করছি নাকি ভুল। হয়তো আজ না বললে আর কোনোদিন বলা হয়ে উঠবে না। আজ কোথাও যেন ফিল করছি যে তোমার মতো একজন মানুষের সন্তানই বোধ হয় এতদিন অপেক্ষা করেছি। যা হয় তা বোধ হয় ভালোর জন্যই হয়। তুমি আমার জীবনের সঠিক সিদ্ধান্ত দেবব্রত। সে কি ম্যাডাম, আমি ঠিক শুনছি? হ্যাঁ ঠিকই শুনছ। আমি জানি আমার সমস্ত শূন্যতাকে একমাত্র পূর্ণতা দিতে পারবে তুমি। আরে তাহলে বিয়েটা ফাইনাল? ধুর, সেই একই আর কি। কি আর কি? ওই আর কি। গাড়ির জানলার কাঁচের বাইরে তখন সন্ধে নামছে। জানলার কাঁচে মাথাটা হেলিয়ে দিয়ে অনন্যা গেয়ে ওঠে, পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায়। ব্যাস, এখান থেকেই তাহলে শুরু হোক দেবব্রত আর অনন্যার একসাথে পথ চলা। সব বাধা অতিক্রম করে ওরা নিশ্চয়ই ভালো থাকবে দুজনে। না না, সামাজিক কত নিয়ম নিষ্ঠা মেনে ঘটা করে সাত পাক ঘুরে বিয়ে আমরা করিনি, বরং ওই গ্রামের অনাথ আশ্রমের বাচ্চাগুলোকে সাক্ষী রেখে নিজেদের জীবন সঙ্গীর সাথে নিজেরা আইনি বন্ধনে বাঁধা পড়লাম। এই ছিল আমার, না না, আমাদের প্রেমের গল্প। তারপর আর কি, আমাদের দুজনের তিন হয়ে ওঠার কাহিনী তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। এক বাপ মাহীন, বংশ কুল গোত্র জাত না জানা অনাথ বাচ্চা আজ আমাদের জন্য পরিবার পেয়েছে। আমাদের বংশের মান নিশ্চয়ই রক্ষা করবে সে। এই মুহূর্তে টেলিভিশনের বিশেষ বিশেষ খবর, চিকিৎসা বিজ্ঞানে এক অলৌকিক উদ্ভাবন, আইভিআর পদ্ধতিতে এখন মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারেন জরায়ু বাদ পড়া সেই সমস্ত মহিলারা। এই মুহূর্তে আমরা দেখে নেব এক অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এনসি সারেঙ্গি কি বলছেন এই প্রসঙ্গে। আমাদের প্রেমের গল্প, এই গল্প আজ এতটুকুই। যেতে যেতে প্রতিদিনের মতো যে কটা কথা বলে চলে যেতে হয় সে কটা কথা আজও বলে যাব। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট কিন্তু চাই চাই। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, আর যদি আমাদের চ্যানেলের গল্প আপনার মনে ধরে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর ভালোবাসার মরশুম কিন্তু এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল, www.bhalobasharmorshum.com। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্কটাও, সম্ভব হলে সেখানেও একটা ফলো করে দেবেন। এবার চলে আসি যারা আগের পর্বে সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন শ্রীকান্ত ঘড়ুই, সঞ্চারী নায়েক, স্মৃতিলেখা মণ্ডল, মোহিনী ভট্টাচার্য, দিয়া ঘোষ, স্নেহা, চন্দন মাইতি, চিত্ত মণ্ডল, অঞ্জনা গারু, হারাধন শাসমল, সন্দীপ সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। দেবব্রত অনন্যাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যে অনাথ আশ্রমে নিয়ে গিয়েছিল সেই অনাথ আশ্রম কোথায় অবস্থিত? যদি জানা থাকে সঠিক উত্তরটা তাহলে চটপট উত্তরটা টাইপ করুন কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো এই পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। আজ তবে এতটুকুই।
কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়, আর তারপর আবার আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30। ততক্ষণ ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।